প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি নবতরণ মণ্ডল, সহকারী শিক্ষক বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমরা যে পাঠ্য উপস্থাপন করতে যাচ্ছি, নবম দশম শ্রেণী ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, অধ্যায় পাঁচের ঝুঁকি ও অনিশ্চয়তা। অনিশ্চয়তাটা কি? ভবিষ্যৎ কোনো কিছু না পাওয়ার সময়কে আমরা অনিশ্চয়তা বলি, আর অনিশ্চয়তাকে ঝুঁকির সৃষ্টি হয়। সাধারণত আমাদের প্রত্যেক আমাদের ব্যবসা ক্ষেত্রে সবসময় মুনাফার আশায় আমরা ব্যবসা করি, কিন্তু মুনাফা যে সবসময় হবে এটা কিন্তু ধরে নেওয়া যায় না। এই না হওয়াটাকে বলা হচ্ছে অনিশ্চয়তা, এবং অনিশ্চয়তা থেকে সৃষ্টি হচ্ছে ঝুঁকি, আর ঝুঁকির থেকে সৃষ্টি হচ্ছে বিচ্যুতি। তা আজকে আমরা ছোটোখাটো একটা বিচ্যুতির অঙ্ক সমাধান করে দেখবো। আমরা দেখো আমরা এই বিচ্যুতির অঙ্কটা সমাধান করবো, দশ ভোল্ট। আর এখানে আমরা প্রথম ঘরে দেবো বস, দ্বিতীয় ঘরে আয়, গড় থেকে ব্যবধান, আয় বিয়োগ গড়, ব্যবধান বর্গের আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো কোনো বছরে আয় হয়েছে কম বেশি, কম হয়েছে বেশি হয়েছে। তার 2005 সালে আয় হয়েছে 15%, 2016 সালে 10%, 2017 সালে -5%, 2018 সালে 20%, 2019 সালে 25%। আমরা এখন যে সূত্রগুলো যোগ আছে সেগুলো আমরা যোগ করবো। যোগ করার পর যোগফল থেকে আমরা যে সূত্রটা বিয়োগ আছে সেটা বিয়োগ করবো। 15 25, 45, 50, 70, 70 যোগ করলো 65। এখন আমরা গড় আয়টা নির্ণয় করবো। গড় আয় সমান 65 ভাগ 5, 5×13 = 65। তাহলে গড় আয় কত হলো? 13। এখন আমাদের পরের যে আমরা স্টেপটা দেখতে পাচ্ছি যে গড় থেকে ব্যবধান, আয় বিয়োগ গড়, আয় হচ্ছে কত? 15। 15 বিয়োগ 13 = 2, 10 বিয়োগ 13 = 3, 5 বিয়োগ 13 -18, 20 বিয়োগ 13 7, 29 বিয়োগ 13 12। এখন আমরা ফলাফল পেয়েছি যে প্রত্যেক ওয়ার্ডকে ব্যবধান কত পেলাম। আমরা প্রত্যেকটি উদাহরণ ওয়ার্ড পেয়েছি ব্যবধান বর্গের, ব্যবধান বর্গ তাহলে এখানে কত হচ্ছে? 2। তাহলে 2 এর বর্গ সংখ্যা কত হচ্ছে? 2×4 -3 - 3 এর বর্গ কত হচ্ছে? 3×3 = 9, -18, 18 বর্গ হবে। আমরা একটু ক্যালকুলেটর ওয়ার্ড খুব হিসাব করে নিই। ২৪৪, ৩২৪, ৭,
এর বর্গ সাতশত ঊনপঞ্চাশ, বারো বর্গ একশত চুয়াল্লিশ। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু লবণ বর্গের গড় লবণ বর্গে পেয়ে গেছিলাম, পেয়ে গেছি। এবার আমরা এইগুলো সব যোগ করব, চার তেরো, তেরো তেরো চার সতেরো, সতেরো আর নয়, সতেরো আর নয় ছাব্বিশ, ছাব্বিশ সাতশো তিরিশ, তিরিশ সতেরো তিন, চার তিন সাত, সাতশো এক, তেরো তেরো, তেরো তেরো চার তিন, হাতে এক দুই 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 তিন দুই পাঁচ। এখন আমরা ব্যবধান বর্গ পেলাম পাঁচশত তিরিশ। ব্যবধান বর্গের ব্যবধান বর্গ গড় ব্যবধানের বর্গ গড় ব্যবধানের বর্গ সমান পাঁচশো তিরিশ ভাগে বিয়োগ এক। এখানে এটা হলো নাম্বার অফ ইয়ার্স। আমাদের এখানে কত সময় আমরা মানে রেজাল্টটা নিচ্ছি, এখানে পাঁচটা বছরের রেজাল্ট নিচ্ছি আমরা, প্রথম বছর দুটো এক, তিন তিন চার, পাঁচটা বছরের রেজাল্ট নিচ্ছি। পাঁচশো তিরিশ, পাঁচশত তিরিশ পাঁচ বিয়োগ এক, পাঁচশত তিরিশ আচ্ছা সমান সমান পাঁচশত তিরিশ একশত বত্রিশ দশমিক পাঁচ, একশত বত্রিশ দশমিক পাঁচ। এখন আমরা আদর্শ উপস্থিতি নির্ণয় করবো। শুধুমাত্র এই গড় বর্গে দুটটা করে দিলে আমরা আদর্শ উপস্থিতি পেয়ে যাবো। আদর্শ উপস্থিতি সমান আদর্শ উপস্থিতি সমান একশো বত্রিশ দশমিক পাঁচ সমান সমান তেরো দশমিক পাঁচ পার্সেন্ট, তেরো দশমিক পাঁচ পার্সেন্ট। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমাদের আদর্শ বিচ্ছুতি তেরো দশমিক পাঁচ পার্সেন্ট। এইভাবে যদি আমরা প্রকল্প দুইটি প্রকল্প লেখার যে প্রকল্প থেকে আদর্শ বিচ্ছুতি যত কম হবে সেই প্রকল্পটি আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। তার প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা আগামী ক্লাসে নতুন বিষয় নিয়ে আলোচনা করবো। সেই জন্য সবাই আপনাদেরকে সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।